সরকারের উপহার হিসেবে 20 লাখ টিকা বাংলাদেশে আসছে আগামীকাল বৃহস্পতিবার। আর সিরামের কাছ থেকে 3 কোটি টিকার মধ্যে প্রথম লটের 50 লাখ টিকা দেশে আসছে 25 জানুয়ারি। আর এই টিকাদান আগামী 27 থেকে 28 তারিখের মধ্যে শুরু হবে বলে বুধবার জানান স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান। রাজধানীর বিমানবন্দর থানা এলাকায় ডাকাতি ও হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত প্রধান অভিযুক্ত সহ 6 জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি, চাকরি ও নগদ অর্থ এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়। বুধবার বিষয়টি নিশ্চিত করেন গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ কমিশনার AKM হাফিজ আক্তার। ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় যাত্রী বোঝাই বাস উল্টে 3 জন নিহত হয়েছেন, এতে আহত হয়েছেন অন্তত 25 জন। বুধবার দুপুরে উপজেলার ঘাড়ুয়া ইউনিয়নের বগাইল এলাকায় ঢাকা খুলনা মহাসড়কের এই দুর্ঘটনা ঘটে। ভেড়ামারা পৌরসভা নির্বাচনে জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোহাম্মদ মহসিন হাসানের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং স্থানীয় সরকার নির্বাচন বিধিমালা লঙ্ঘনের অভিযোগ উঠেছে কুষ্টিয়ার পুলিশ সুপারের বিরুদ্ধে। এ বিষয়ে ব্যাখ্যা দিতে পুলিশ সুপার SM তানভীর আরাফাতকে তলব করেছে হাইকোর্ট। বুধবার হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ দেন। অনেক জল্পনা শেষে আজ অবসান ঘটতে যাচ্ছে ট্রাম্প অধ্যায়ের। বুধবার ওয়াশিংটন সময় মধ্য দুপুর ও বাংলাদেশ সময় রাত 11টায় মঞ্চে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন জো বাইডেন ও কামলা হ্যারিস। শপথ পাঠকে ঘিরে ক্যাপিটাল হিলের কংগ্রেস ভবনের আশেপাশে মোতায়েন করা হয়েছে 25,000 সৈন্য। করোনা বিপর্যয়ের পর প্রথম কোনো আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামল বাংলাদেশ। ব্যস্ত খেলোয়াড়দের খানিকটা বৃষ্টি ঘরে যেতে বাধ্য করলেও শুরুর দিনটা এখন পর্যন্ত বাংলাদেশের জন্য ভালোই কাটছে। বুধবার সাকিব ও হাসান সহ বাংলাদেশের বোলারদের দাপটে 112 রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ব্যবসা তো করতেই পারেনি, উল্টো বিতর্কের জন্ম দিয়ে বলিউড হাসিয়েছে কুলি নাম্বার ওয়ান। স্বভাবতেই খানিকটা মন্দ সময় যাচ্ছে নবাব বাড়ির কন্যা সারা আলী খানের। মালদ্বীপে গিয়ে হতাশা কাটাতে 52,000 টাকার বিকিনি পরে সৈকতে ঘুরতে দেখা গেছে তাকে।